নমস্কার, আমি জামালউদ্দিন সর্দার, খবর 72 ঘন্টার তরফ থেকে সকলকে স্বাগত। এবার থেকে হাসপাতালে আগুন লাগলে তাকে কিভাবে নেভাতে হবে সেটা শেখালেন ফায়ার ব্রিগেডের অফিসাররা। এই উদ্যোগ নিয়ে একটি সচেতন শিবির হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে দেখানো হয় যে কিভাবে আগুন লাগলে হাসপাতাল কর্মীরা তাড়াতাড়ি ওই সিলিন্ডার থেকে আগুন নেভাবে। এবং উল্টো দিক থেকে কিভাবে হাসপাতাল থেকে রোগীদের এবং অন্যান্য ব্যক্তিদের হাসপাতাল থেকে উদ্ধার করা যাবে। আমাদের থার্ড সার্ভিস উইকের জন্য আজকে আমরা এখানে এসেছিলাম ইন্সপেকশন করতে। ওনাদের বিভিন্ন বিষয়ে ইন্সপেকশনগুলো করলাম, আর তার রেসপেক্টে, ফায়ারের রেসপেক্টে ওনাদের কী কী সমস্যাগুলো আছে সেগুলোও আমরা দেখলাম। এখানে তো আপনিও আমাদের সঙ্গে ছিলেন, দেখলেন যে এখানে অনেক রকম গার্বেজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, করিডোরগুলোতে ইলেকট্রিকের ফায়ার হ্যাজার্ডগুলো রয়ে গেছে, বিভিন্ন জায়গায় যে স্টোরিং ম্যাটেরিয়ালসগুলো সেটা করিডোর এখানে ওখানে সব ছড়িয়ে রয়েছে। এগুলোর জন্য আমরা ওনাদেরকে একটা সাজেশান করলাম যে একটা নির্দিষ্ট ঘর করুন, স্টোর রুম, যেটা ফায়ার রেটিং ওয়াল হবে 2 আওয়ার্স, সেই ঘরের মধ্যে আপনি স্টোর করুন। আর ইলেকট্রিকের যে ওয়্যারিংগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলোকে একটা নির্দিষ্ট জায়গা করুন করুন, যাতে আগুনটা বিভিন্নভাবে ছড়িয়ে না পড়ে। আরেকটা যেটা বলা হয়েছিল, করিডোরগুলোকে সব রকমের অবস্ট্রাকশন মুক্ত করার জন্য, যার কারণে মানুষ যদি, পেশেন্ট কোনো অসুস্থ হয়ে পড়ে, সে যাতে সহজে বেরিয়ে আসতে পারে কোনো ফায়ারের অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট ঘটলেও। 3-4 নম্বর পয়েন্ট যেটা আমরা বলেছি যে ইমিডিয়েট একটা, এই যে সারাউন্ডিংয়ে যে গার্বেজগুলো ছড়িয়ে রয়েছে, এখানে একটু প্লাস্টিক, ওখানে গাছের শুকনো ডাল পাতা, কাগজপত্র ছড়িয়ে রয়েছে, এগুলোকে ইমিডিয়েট পরিষ্কার করার জন্য। এটা মোটামুটি যেটা অবজারভেশন করা গেল, এটা ইমিডিয়েট না করলে আগামী দিনে এর ভয়াবহতা আমরা লক্ষ্য করছি। আচ্ছা, আজকে তো বিভিন্ন জায়গায় দেখলাম ইলেকট্রিকের বড় বড় বোর্ড এবং হচ্ছে অক্সিজেনের সিলিন্ডার, এমনকি বোর্ডের পাশে পেট্রোল গাড়ি এমনকি বাইক পর্যন্ত দাঁড় করানো ছিল, সেখানে যদি হঠাৎ ফায়ার লেগে যায় তাহলে কী হবে? তবে এই গাড়িগুলো ফায়ারের ভয়াবহতাটাকে আরও বাড়িয়ে দেবে, কারণ গাড়িতে বিভিন্ন রকমের কম্বাস্টেবল আর্টিকেল, বিশেষ করে পেট্রোল ডিজেল এই গাড়িগুলো চলে, এবং এর যে গাড়ির যে চাকাগুলো সেগুলো টায়ার দিয়ে তৈরি করা এবং অনেক রকমের ফেব্রিকেশন কাজ করা আছে, সেগুলো প্লাস্টিকের। তো সুতরাং এইগুলো ফায়ারের পক্ষেও বিপজ্জনক এবং সাধারণ মানুষের পক্ষেও বিপজ্জনক। আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, সিঁড়ি থেকে নামার সময় দেখলেন একটি বাইক দাঁড়িয়েছিল এবং সেটা হচ্ছে মেন বোর্ডের পাশে, হঠাৎ যদি সেখানে আগুন লেগে যায় তাহলে বাইকটা থাকা কি ভিতরে প্রয়োজন ছিল? না, বাইকটা অবশ্যই প্রয়োজন নেই, সেগুলো তো আমরা ওনাদেরকে বলেছি যে হাউসকিপিংটা খুব সুন্দরভাবে করতে, যে কোনো রকমের অবস্ট্রাকশন যেন আমাদের প্যাসেজ, পাথওয়ে, করিডোর, স্টেয়ারওয়েজ এখানে যেন না থাকে, সেটা ওনাদেরকে বলেছি, সুপার আমাদেরকে বলেছেন, আমরা এই ব্যাপারগুলো ইমিডিয়েট দেখছি। হঠাৎ যদি আগুন লেগে যায়, হ্যাঁ, হঠাৎ আগুন লাগলে নিশ্চয়ই সেগুলো সমস্যা হবে। কি পরিবেশ আছে যে হঠাৎ সেই আগুনগুলো নেভানো যাবে? ওনাদের আন্ডার কনস্ট্রাকশন চলছে, ওনারা ফায়ারের সিস্টেমটা শুরু করেছেন, সেই সম্পর্কে আমরা কিছু আইডিয়া ওনাদেরকে দিলাম, তো এটা না হওয়া পর্যন্ত বিল্ডিংটা এখনো আনসেফ রয়েছে। ক্যানিং থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট, খবর 72 ঘন্টা। আবারও প্লাস্টিকের কৃত্রিম ডিম মিলল দক্ষিণ চব্বিশ পরগনা আমতলার আদর্শ পল্লীর। কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছে, আমি দুটো ডিম কিনে এনেছি অমলেট খাওয়া বলে, আর ভেঙে দেখছি এখন ঢালছি, কোনো লাল আবার হচ্ছে না, ডাইরেক্ট জলের মতো পড়ে গেল। দু তিন দিন আগে আমার নাতনি এরকম ডিম খেয়ে শরীর খারাপ করেছিল, তো আমার সন্দেহ হয়ে গেল। হয়ে যেতেই আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, বললাম বিয়ারসিনের গোলা থেকে কিনে এনেছি। এবার আমি আঙুল দিয়ে দেখছি যে লালা ওঠার কথা, তা ডিমের যে লালানি থাকার কথা সেটা নেই।
জলের মতো উঠে যাচ্ছে এবং গন্ধ বার হচ্ছে, এই যে এখনো পোড়াচ্ছি গন্ধ বার হচ্ছে। কি গন্ধ গ্যাস বেরোচ্ছে? একটা প্লাস্টিক টাইপের গন্ধ। তা আপনার মনে কি হচ্ছে? আমার সন্দেহ হচ্ছে এটা কৃত্রিম ডিম, এটা আসল ডিম নয়। আপনার নাম? এবং আগুন জ্বালালেও দেখা যাচ্ছে জ্বলছে, যে দেখলেন তো ডিম জ্বলবে কেন আরো। আমার নাম শিবনাথ চক্রবর্তী। এই জায়গাটার নাম? এটা আমতলা আদর্শ পল্লী, পোস্ট কন্যানগর, থানা বিষ্ণুপুর। আপনি ডিমটা কখন কিনে এনেছিলেন? এই 9:30-10 সময়, 11:00 তখন দিয়ে ভাঙা বাটিতে রেখে দিয়েছি। এই যে ডিমটা ছাড়িয়ে নিয়ে এলো, এটা তবু ছড়িয়ে গেছে, ওটা একদম ছড়াই এলো। খবর আজ এই পর্যন্ত, দেখতে থাকুন অনলাইনে খবর 72 ঘন্টা।